এক কৃষকের তৎপরতায় উদ্ধার হলো অসুস্থ বিলুপ্ত প্রায় একটি বাজ পাখি। জানা যায় নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের ব্রহ্ম শাসন খড়ের মাঠ এলাকার কৃষক রামচন্দ্র হাজরা একটি আমবাগানের রক্ষণাবেক্ষণের সময় অসুস্থ বিলুপ্ত প্রায় বাজ পাখিটিকে পড়ে থাকতে দেখেন। তিনি বাজ পাখিটিকে উদ্ধার করে শান্তিপুর পশু হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এরই সাথে খবর দেন শান্তিপুরের পশুপ্রেমী অনুপম সাহাকে। হাসপাতালে বাজ পাখিটির প্রাথমিক চিকিৎসার পর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। অনুপম সাহা জানান, এই ধরনের পূর্ণবয়স্ক বাজ পাখি সচরাচর দেখা যায় না। আমি সকালবেলা বাগানে যাচ্ছিলাম আমার আমবাগানে, তা যেতে গিয়ে দেখি পাখিটা পড়ে রয়েছে, ঠিক আছে। তো আমি গিয়ে পাখিটা গিয়ে তারা করছে উঠছে না, তারপর আস্তে আস্তে গিয়ে ধরলাম পাখিটাকে, বাড়তি নিয়ে আসলাম, নিয়ে এসে জল চান করালাম, একটু জল খাওয়ালাম, তারপর তো নিয়ে আসলাম আমি হসপিটালে। কী পাখি এটা জানেন? এটা বাজ পাখি। তো এখন কি চিকিৎসা হয়েছে? চিকিৎসা হয়েছে, চিকিৎসা একটা ইঞ্জেকশন করলো আর একটু খাবার ওষুধ দিল, পাঁচ ফোঁটা করে খাওয়াতে হবে ওটাকে। বনদপ্তরে যোগাযোগ হয়েছে? বনদপ্তরে যোগাযোগ করতে চেয়েছিলাম, করতে পারিনি। জানতে পারলাম যে হরিপুর অঞ্চলের একজন সহৃদয় মানুষ বাজপাখিটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন, দেখে তিনি যত্ন করে সেটিকে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক শুশ্রূষার পর আজ তিনি পশু হাসপাতালে নিয়ে এসেছেন এটাকে ট্রিটমেন্টের জন্য। এখান থেকে আমাকে খবর দেওয়া হয়, তো আমি এই বাজপাখিটাকে এখন নিয়ে যাচ্ছি, এটাকে এখন বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে, ওখান থেকে প্রকৃত মেডিকেল ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্ট হওয়ার পর যখন সুস্থ স্বাভাবিক হয়ে যাবে তখন একে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। এখন কি পরিস্থিতি দেখলেন? বাজপাখিটা এখন গুরুতর অসুস্থ, এখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ ইঞ্জেকশন ওষুধ সবই দিয়েছেন এবং একে ওয়ারেস জলও খাওয়ানো হলো। এখন আশা করছি এটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের যে সুস্থ স্বাভাবিক জীবন সেই জীবনেই ফিরে যেতে পারবে। এটা কি রিয়ার পাখি? দেখি অবশ্যই বাজপাখি অবশ্যই এখন দুষ্প্রাপ্য, আগে দেখা যেত। এখন যেহেতু মানে বাজপাখি মূলত থাকে খুব উঁচু গাছে, কিন্তু বর্তমানে টাওয়ারে যে রেডিয়েশন তার ফলে জাতীয় পাখি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গরমের কারণে কি এরকম ধরনের অসুবিধা? হ্যাঁ, গরমের কারণে হতে পারে। মূল ক্ষতি হচ্ছে টাওয়ারে যে রেডিয়েশন তার থেকে, এবং এই 5G যদি সত্যিই আসে তাহলে এই সমস্ত পাখি প্রকৃতি থেকে মানে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বলেই আমরা আশা করছি। এই ধরনের তো নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।